আমি বিগত 6 মাসের মধ্যে আমি গোশ কিনা খাইছি বলে আমার মনে হয় না কারণ 700 টাকা দিয়া গোশ গরু কিনা কিন্তু শেষ না 1 কেজি গরু গোশ কিনা এটা পাকশা করা আলু আগুন পানি তেল মরিচ দাও পর্যন্ত 800 900 টাকা পড়ে একটা মানুষ যেমন ইলিশ মাছের কথা কোন বিগত 6 বছর ধরে আমি ইলিশ মাছ কিনা খাইতে পারি না মনের দুঃখ আবেগ আপনাদের যে যে মোটরসাইকেলের উপরে অবস্থাটা কোন মোটরসাইকেলের উপরে অবস্থা আমগো খুবই খারাপ কি কম বুঝে মানে পাবলিক তো উঠতে জানা ইয়ার উপরে শেয়ারের উপরে শো আছে সব কিছু নিত্য প্রয়োজনীয় দাম বেশি এখন যদি 500 টাকা কাজ করে 250 টাকা লাগে তেল সংসার বাঁচবো কি কইরা নিজে বাঁচবো কি আমার গাড়ি তো 500 তো আছে যেই মোবিল পড়ছে আগে 500 এই মোবিল বলে 700 ইয়ার পরে আবার আমনের কাঁচা মালে তো ধরে খাদ্য তো বউ পণ্য সামগ্রী যা কিছু আছে হ্যাঁ আর দুজন যে ওটা যাবে না যে এটা ওটা ভাই বললো এটা তো আমরা কোনো প্রকারে অ্যাকসেপ্ট করতে পারতেছি না কারণ বাইক যে তো বিজ্ঞানীরা তো একটা গবেষণা করে বানাইছে হ্যাঁ সরকার মন মতো একটা আইন করবো এটা কি আমরা মাইনে নিব সহজ হবে আমাদের একটা দাবি দাবি থাকতে পারে সরকারের একটা মন মানুষ তা আছে চেহারা তারা একটা ইস্তিয়ার দাঁড়ি করে চাইতেছে কিন্তু আমরা এটা আর বিরোধিতা করে আমি তীব্র নির্দেশনা নাই কারণ আমরা ঢাকা শহরের ভিতরে প্রায় 10 থেকে 11 লক্ষ বাইকার বাইক চালাইয়া খাই আমাদের প্রত্যেকটা সদস্যের পিছনে 4 থেকে 5 জন করে সদস্য আছে আমরা হঠাৎ করে বাইক চালাতে দিব না বা দুজন চালাতে পারে তাহলে আমরা কি করে খাবো আমরা হুন্ডার ফেরত নিয়ে সরকারে কোন বিভিন্ন খাতে আমার চাকরি দিয়ে দিচ্ছে 15-20 হাজার টাকা বেতনে তাহলে আমরা বাইক চালাবো না যেহেতু বাইক চালালে দরকার ক্ষতি হয় তাহলে ক্ষতি দরকার কি সরকার আমার আমার শিক্ষকতা যোগ্যতা আছে শিক্ষকতা যোগ্যতা অনুসারে যার যার ক্যাপাসিটি অনুযায়ী তার চাকরি দিয়ে দেব চাকরি করে খাই আমাদের গার্মেন্টসের দ্বারা ব্যবসা বাণিজ্য করছে এখন যে নতুন নিয়ে মানে আইন আসছে এটাতে অসুবিধা হইতেছে যে 30 কিলোমিটার এরকম কোন সমস্যা আছে এটা তো মনে করেন সরকার তো দূরে থাক সরকারের বাপের ক্ষমতা নাই কারণ সরকারের যারা আমলা আছে সরকারের প্রশাসনিক যুগ লোক আছে এরাও 30 কিলোমিটার চালায় না আইন প্রশাসনের ক্ষেত্রে যদি আমার কাছে বলেন তাহলে তো আপনি রাগ করবেন একটা পুলিশও অনলিগালি গাড়ি চালায় না এরা হেলমেট ছাড়া চালাইলে এক কিছু না আমরা ইটুনি যেমন আমাদের বাইকের সম্বন্ধে আমার একটা খুব আছে খুব নাকি জানেন আমি একটা পেসেঞ্জারে হেলমেট পরে আইনিছি পেসেঞ্জারে কোনো কারণে গরমের কারণে এরা হেলমেট পরে অভ্যস্ত না কয়লায় চারজন ধরে আম করে মামলা দেয় দেয় কেন একজনে আগাম করবো আরেকজনে গোসল করবো এটা কোনো নিয়ম হইলো নাকি দেখো এই ধরনের আইন পরিবর্তন করা চাই আমি এই তো আইন মানি না আমি এত করে যাই হোক সমস্যা না কিন্তু এই ধরনের আইনের বিরুদ্ধে আমি এই আমি 4 বছর ধরে রাশিয়ার করি বুঝছেন আমি আমা আমি আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের 11 লক্ষ বাইকের মধ্যে কেউ বলতে পারবে না কারণ 10 টাকা আয় প্রত্যেকে 10,000, 15,000, 20,000, 1,00,000, 2 লক্ষ টাকা ঋণ আছে আমি নিজেও ঋণ দিচ্ছি 1,20,000 টাকার ঋণ দেয় নি আমি আমি ঋণ তো দূরে দূরে থাকা আমি আমার যদি বাচ্চা লিয়া এমনকি আমার বউ বাচ্চা লিয়া আমি চলতেই পারতেছি না মানে খাদ্য তো চুপাইতে পারতেছি না আমি ঋণ চলবো কীভাবে দেখেন আমার ভাইয়ের অবস্থাটা এটা কি কোনো ভাই এভাবে রাশিয়ারি করা যায় তো আমি চালাতে পারতেছি না কেন লাগে আমার কোনো সামগ্রী কেনার সমর্থন নাই এক একটা পাস এই যে একটা পাসের দাম তো 2700 টাকা এটার দাম কি 2700 টাকা হয় এটা প্লাস্টিকের জিনিস এটা 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 সহ আমাদের 300 টাকা চাইতে শুরু হবে এটা কি কোনো যুক্তিগতা আছে এগুলি বা আইন করে দেয় আর আর এক টাইম করে 30 কিলোমিটার চালা যাবে না এরা চালায়নি যারা এরা চালায় আর কো গাড়ি হুন্ডারে মোটরসাইকেলে গাড়ি মানুষ মারা যায় আমি যে এই সর্বোচ্চ মানুষ মারা করে বাসে একটা বাসে অ্যাক্সিডেন্ট করলে 10 থেকে 20 জন লোক মারা যায় কমপক্ষে 5 জন লোক মারা যায় বাস গেলে আমাদের এরা যেন মোলায় থামাই দেয় একটা এরা একটা বাসের মধ্যে পূর্ণ লোক ভরা হিয়া ভরা একটা 10 টাকা দামের কাস্টমার সিগন্যাল দিলে হাপ করে ভাই চাপাই দেয় চাপাই দেয় হুন্ডারওয়ালার ব্যাগে চাপালাই দেয় বাস হলো বড় বডি হুন্ডারওয়ালা মার গায়ে ভরে মারা যায় উল্টা বহা করে পরে ইয়া মামলা এটা কোন ধরনের ইয়ার পরে আমরা যেন করে হ্যান ওই আঙ্গর পার্টি রং পাখি মামলাতে ধারাবকতা ধারাবকতা এই ঢাকা সিটি ভিতরে বাইকের গো যা শোনার মতো কেউ নাই আল্লাহ শোনে না আর আমাদের বাবি বান্ধা আল্লাহ কোন কিভাবে বলেন আল্লাহ দাও এখন আপনার সরকারের কাছে দাবি দেওয়া কি সরকার কাছে দাবি হলো আমরা স্বাধীনভাবে বাইক চালাতে চাই আমরা সরকারের একটা নীতিমালা কিছু আমি সাপোর্ট করি যেমন ক্যান্টনমেন্টের ভিতরে আমরা যারা বাইক চালাই তখন চালাই তখন কিন্তু আমরা গতিসীমা সীমাবদ্ধ করে চালাই এমন কিছু সীমাবদ্ধ করে দেব যে এত কিলোমিটার বেশি চালানো যাবে না কিন্তু সব জায়গায় নামা হাইওয়ে রোডে যদি আমি 30 কিলোমিটার চালাই তাহলে আমাকে আগে জায়গা সব গাড়ি তো এরা তো আমাদের বাড়িতে ভালো ছেড়ে দেবো মৃত্যু নিশ্চিত তাহলে আমার এই মৃত্যুর জন্য দায়ী কে আমার এই মৃত্যুর জন্য দায়ী কে আমার আমি মারা গেলে আমার বউ বলে আমার কে পারবে একটা মানুষ যত কোনো মতো বাইকে থাকে তোর পৃথিবীতে তার অনেক দাম আছে
অর্থাৎ আমি বুঝাই দিতেছি আপনাদেরকে এই জিনিসটা যে একটা মানুষ যখন বাইচে থাকে অর্থাৎ দার দার দাগ জায়গা থাকিয়া সে খুব শক্তিশালী এটা পিতার কাছে অনেক শক্তিশালী আপনি আপনার বাবা মার কাছে অনেক মূল্যবান কিন্তু আপনি মারা গেলে আপনি কিন্তু দাম নাই কিন্তু বাইচা তো আপাতত আপনি হাল ছাড়বেন ধন্যবাদ ভাই এটা অসম্ভব না বুঝছেন আমি এই যার এই আমাদের বাইচ সম্বন্ধে সরকার যে সব নতুন আইন প্রণয়ন করতেছে এটা আমি একদম মানি কোনোটাই না মানবো যখন পুলিশ প্রশাসন নিজে মানবো পুলিশ যারা গোলা মানলে ভাত চলে চালা এসে মালে দিয়ে মামলা হয় না এরা একটা পুলিশ হেলমেট পরে না তাহলে আমরা তো দোষ কি আমরা তো হেলমেট পরে চালাই প্রত্যেকটা রাইডার জানে যে হেলমেট না পরলে 2000 টাকা মামলা হয় কিন্তু আমরা একটা প্যাসেঞ্জার রে হেলমেট পরে উঠাই সে গরমের কারণে কয় হাত লয়ে রে আমরা দেই পিছনে দেখা আমাদের কিছু কোনে পিছনে কিছু আছে কিন্তু তার সাথে দাম হয় আমরা 1000 টাকা মামলা দিই একটা প্রশ্ন করবো কিছু মনে করতে পারবেন না বলেন আচ্ছা বলেন হচ্ছে এখন তো জিনিসপত্রের অনেক দাম হ্যাঁ এখান থেকে মুরগির মাংস হয়ে গেছে 260-270 টাকা কেজি পরিবার পরিজন নিয়ে লাস্ট গরুর মাংস কবে খাইছিলেন আমিও কুরবানিরও তো খাইছি আর এমনি মোটামুটি মানে হাসির কথা হইলো মানে শ্বশুর বাড়ি গেলে খাইতে পারি শ্বশুর বাড়ি একটু ভালো অবস্থা না সত্য কথাই বললাম মিথ্যার কিছু না আমি বিগত 6 মাসের মধ্যে আমি গোশ কিনা খাইছি বলে আমার মনে হয় না কারণ 700 টাকা দিয়া গোশ গরু গোশ কিনা কিন্তু শেষ না 1 কেজি গরু গোশ কিনা এটা পাকশা করা আলু আগুন পানি তেল মরিচ দেওয়া পর্যন্ত 800-900 টাকা পরে একটা মানুষ যেমন ইলিশ মাছের কথা কন বিগত 6 বছর ধরে আমি ইলিশ মাছ কিনে খাইতে পারি আমি একটা ব্যবসায়িক বলা আমি বাবুরার গাছ দিয়ে ব্যবসা করতাম 30 বিঘের না আমি আমার আব্বাই আমার টাকা দিয়ে আমি ওই ব্যবসা করে আমি 25 লক্ষ টাকা বুঝি বানাইছি এই বিগত 5-6 বছর আগে আমার এই ব্যবসা বিভিন্ন খাতে মারি খেয়ে গেছে দোকান ভাড়া দেয় এমন মনে করে আমার দোকানে খরচ আমি বছরের 75-80 টাকা দোকান ভাড়া দিতাম বুঝছেন আমার দোকানের খরচ স্টাফ খরচ দিয়া দেখা যায় আমার ক্ষতি সাপ 2400 টাকা খরচ কিন্তু আমার বেচা কিনা লাভ হয় 1500 টাকা।